जय गुरु जय गुरु जय गुरु आमरा जय गुरु एडुकेशन चैनल पक्ष थेके ठाकुर निगमानंद की चान एई शिरोनामे आज के पंचम पर्वेर भिडियोटी प्रकाश करते चलेछि। आमरा एखानेओ प्रश्नोत्तरेर माध्यमे ठाकुर की चेयेछिलेन तार बाणीर माध्यमे बोझार चेष्टा करब। जय गुरु जय गुरु जय। প্রশ্ন, ঠাকুরের অসীম অন্তরের সঙ্গে যোগ হবে কি রূপে? উত্তর, স্থূলে যোগ না হইলে অন্তরে যোগ হইবে কি রূপে? আমাতে আত্মবিসর্জন ও আমার কর্মে আত্মবিসর্জন একই কথা। তোমরা আমার কর্মে আত্মা হতি দাও। ঠাকুর বলছেন স্থূলে যোগ হতে হবে তবেই অন্তরে যোগ হবে, কিন্তু স্থূলে যোগ বলতে এখানে তার কাছে আত্মবিসর্জন করতে হবে এবং আমরা যেন তার কাছে নিজেদেরকে ডুবিয়ে রাখতে পারি। জয় গুরু জয় গুরু জয় গুরু। প্রশ্ন, ঠাকুর কাকে নিজের প্রাণের সঙ্গে তুলনা করেছেন বা কাকে নিজের প্রাণের কাছে তুচ্ছ বলেছেন? কার জন্য তিনি শতবার প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত আছেন? উত্তর, আশ্রমের কাছে আমার প্রাণটা তুচ্ছ, আশ্রমের জন্য আমি শতবার আমার প্রাণ বিসর্জন দিতে পারি। আশা আছে আশ্রম হইতে কালে শত শত নিগমানন্দের বিকাশ হইবে। বৎস, তোরা আমার সেই আশ্রমের রক্ষক, আশা আছে আমার প্রাণতুল্য আশ্রমকে অবহেলা করিয়া তোরা কেহ আমার প্রাণ হন্তারক হবি না। জয় গুরু জয় গুরু জয় গুরু। ঠাকুর আশ্রমকে কত ভালোবাসেন, বলছে আশ্রমের জন্য আমি শতবার আমার প্রাণ বিসর্জন দিতে রাজি আছি, আর আশ্রম থেকে কালে শত শত নিগমানন্দের বিকাশ হবে এই আশা তিনি পোষণ করে গেছেন। সেই আশ্রমের রক্ষা আমাদের করতে বলছেন, আর আমার প্রাণতুল্য আশ্রমকে অবহেলা করিয়া তোরা কেহ আমার প্রাণহন্তারক হবি না। জয় গুরু জয় গুরু জয় গুরু। তোমার আশ্রম থেকে শত শত নিগমানন্দের বিকাশ হোক এই প্রার্থনা জানাই ঠাকুর, তোমার জয়। প্রশ্ন, শিষ্য করা কি সদ্গুরুর ব্যবসা? কেন গুরুদেব শিষ্যের ভার গ্রহণ করেন? ঠাকুর বলছেন তোমরা আমার প্রাণতুল্য স্নেহের পাত্র, শিষ্য করা সদ্গুরুর ব্যবসা নহে প্রাণের প্রেরণা। শিষ্য হৃদয়ে শ্রী ভগবানের বিকাশ দেখিবার আশাতেই গুরুদেব শিষ্যের ভার গ্রহণ করেন। আমিও তোমাদের ভিতর ভগবত দর্শনের আশা লইয়াই প্রতীক্ষা করিতেছি। জয় গুরু জয় গুরু জয় গুরু। সদ্গুরু যে শিষ্য করেন এটা তার ব্যবসা নয়, প্রাণের প্রেরণা। শিষ্যের হৃদয়ে শ্রী ভগবানের বিকাশ দেখার আশাতেই গুরুদেব শিষ্যের ভার নেন। আমিও তোমাদের ভিতর, ঠাকুর বলছেন, ভগবত দর্শন আশা লইয়াই প্রতীক্ষা করিতেছি। জয় গুরু জয় গুরু। ঠাকুর এখন স্থূল দেহে নেই বটে, কিন্তু তিনি সূক্ষ্মভাবে বিরাজ করছেন সর্বত্র, তিনি প্রতীক্ষা করে আছেন। জয় গুরু জয় গুরু জয় গুরু। কবে তার শেষ শিষ্যটি তার স্থূল দেহ ত্যাগ করে যাবে, ঠাকুর সবাইকে নিয়ে নিত্যধামে যাবেন, এই তো তিনি বলে গেছেন। জয় গুরু জয় গুরু জয় গুরু। ঠাকুর তোমার ইচ্ছা পূর্ণ হোক, তোমার ভাবনা তোমার আদর্শ দিকে দিকে প্রচার হোক। জয় গুরু। প্রশ্ন, আমাদের দেহকে ঠাকুর নিগমানন্দ কিভাবে বর্ণনা করেছেন? ঠাকুর বলছেন আমি তোদের প্রত্যেকের মাঝে ভগবত দর্শন করতে চাই, তোদের দেহ ভগবানের মন্দির, এ মন্দিরকে তোরা কলুষিত করিস না। দেখুন, আমরা আমাদের দেহ কি ভগবানের মন্দির ভাবি? ঠাকুর আমাদের দেহকে ভগবানের মন্দির ভেবেছেন, অতএব সেই মন্দিরকে কলুষিত করা যাবে না, এই তার আশা এই তার আকাঙ্ক্ষা। জয় গুরু জয় গুরু জয় গুরু। তিনি আমাদের প্রত্যেকের মাঝে ভগবানকে দর্শন করতে চান। জয় গুরু জয় গুরু জয়। প্রশ্ন, ঠাকুর কি দেখবার জন্য এই পর্যন্ত দেহ ধারণ করে আছেন আছি বলে মন্তব্য করেছেন? ঠাকুরের শেষ ইচ্ছা কি? উত্তর দিচ্ছেন ঠাকুর, আমি তোমাদের মধ্যে ভগবানকেই দেখতে চাই, আর সত্য সত্যই তোমরা ভগবান। তোমাদের মধ্যে এই তত্ত্বটা পরিস্ফুট হয়ে উঠবে, তোমরা নিজেকে ভগবান বলে বুঝতে পারবে, এই অবস্থা দেখবার জন্য আমি এ পর্যন্ত দেহ ধারণ করে আছি।
আমি ভগবানকে তোদের মধ্যে দেখে কৃতকৃতার্থ চরিতার্থ হয়ে যাই, আমার গুরুগিরির সার্থকতা হোক, এই আমার শেষ ইচ্ছা, আর এই ইচ্ছা ফলবতী হবেই হবে। কি আশা, কি দৃঢ় আশা দেখুন, এই আমার শেষ ইচ্ছা, আর এই ইচ্ছা ফলবতী হবেই হবে। জয় গুরু, জয় গুরু। আমি তোমাদের মধ্যে ভগবানকেই দেখতে চাই, আর সত্য সত্যই তোমরা ভগবান, তোমাদের মধ্যে এই তত্ত্বটা পরিস্ফুট হয়ে উঠবে, তোমরা নিজেকে ভগবান বলে বুঝতে পারবে। এই অবস্থা দেখবার জন্য আমি এ পর্যন্ত দেহ ধারণ করে আছি। আমি ভগবানকে তোদের মধ্যে দেখে কৃতকৃতার্থ চরিতার্থ হয়ে যাই, আমার গুরুগিরির সার্থকতা হোক, এই আমার শেষ ইচ্ছা, আর এই ইচ্ছা ফলবতী হবেই হবে। প্রশ্ন এক, প্রশ্ন মঠাশ্রম রক্ষা করার ব্যাপারে ঠাকুর নিগমানন্দের কি ইচ্ছা? প্রশ্ন তোমরা এক নিগমানন্দ স্থলে ক্ষুদ্র শত নিগমানন্দ হিংসার দেশ এসব এই কথাটি দ্বারা ঠাকুর এক প্রাণ হও আর মঠাশ্রমকে রক্ষা করো। উত্তর আমি চাই তোমরা সকলেই বা প্রকাশিত ভাবে অপ্রতিহত বীর্য বিকাশ করে তুমি চাই, তার জন্য আজ আমার চাই সকল হতে হবে পুত্র তার মধ্য দিয়ে নয় পরাজয়ের সমষ্টির মধ্য দিয়ে সকল পিতা সকল গুরুই করে থাকেন, তোমার জন্য আজ থেকেই সকলকে প্রস্তুত। তোমার এই ছবি ঠাকুর এই ছবি দেখলে তখন থেকে সত্যি আমার বাঘ মাথায় প্রস্তুত হতে বলেছেন, কেন জানি না। আর এই একার মধ্য দিয়ে নয় সমষ্টির বাঘের সন্তান, আমি চাই আমিও চাই বাঘের সন্তান বাঘ হয়ে উঠুক। জয় গুরু ঠাকুর। এক নিগমানন্দ স্থলে তোমরা। প্রশ্ন কোন কোন মহাপুরুষের ভাবধারা নিয়ে ঠাকুর মঠের আসন প্রতিষ্ঠা করেছেন? তার কথায় উত্তর এই যে শঙ্কর গৌরাঙ্গ, এদের ভাবধারা নিয়ে আমার আসন প্রতিষ্ঠা। তোমরাও চিত্তশুদ্ধি দ্বারা এইরূপ নিজেদের অন্তরে শ্রীগুরুর আসন প্রতিষ্ঠা করে চিরশান্তি লাভ করো, এই আমার আশীর্বাদ। শঙ্কর গৌরাঙ্গ, শঙ্করের জ্ঞান জ্ঞান পথ আর গৌরাঙ্গের প্রেমের শঙ্করের জ্ঞান মত আর গৌরাঙ্গের প্রেমের পথ, শঙ্করের মত গৌরাঙ্গের পথ, কথাটার মানে হচ্ছে শঙ্করাচার্যের জ্ঞানকে তিনি জ্ঞান পন্থাকে তিনি সমর্থন করছেন, আর গৌরাঙ্গের প্রেমের পথকে তিনি গ্রহণ করতে বলছেন। এদের ভাবধারা নিয়ে তার আসন প্রতিষ্ঠা, অর্থাৎ মঠের আসন প্রতিষ্ঠা। তোমরাও চিত্তশুদ্ধি দ্বারা এইরূপ নিজেদেরকে নিজেদের অন্তরে শ্রীগুরুর আসন প্রতিষ্ঠা করে চিরশান্তি লাভ করো, এই আমার আশীর্বাদ। জয় গুরু ঠাকুর। তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তোমার জয় হোক। প্রশ্ন সংসারীর বা গৃহস্থের স্বধর্ম কি? সে কেন সর্বদা জপ অভ্যাস করবে? সে কেন সর্বান্তঃকরণে ভগবানে নির্ভর করবে? জগজ্জননী কি সংসারী? ঠাকুরের কথায় উত্তর গৃহস্থের স্বামী সেবা সন্তান পালন স্বধর্ম, সুতরাং তোমাদের সাধন ভজনের সময় অল্প, সেই জন্য সর্বদা জপ করা অভ্যাস করিবে। সর্বান্তঃকরণে ভগবানের নির্ভর ব্যতীত তোমাদের উপায় নাই, প্রকৃত সংসারী হও, জগজ্জনীয় জননীয় যে সংসারী। জয় গুরু। মা মা সংসারী, আবার একবার পড়ি, সংসারীর বা গৃহস্থের স্বধর্ম কি? উত্তর গৃহস্থের স্বামী সেবা সন্তান পালন স্বধর্ম, সুতরাং এটা মায়েদের উদ্দেশ্যেই বলছেন নিশ্চয়ই, তোমাদের সাধন ভজনের সময় অল্প, সেই জন্য সর্বদা জপ করা অভ্যাস করিবে। সর্বান্তঃকরণে ভগবান নির্ভর ব্যতীত তোমাদের উপায় নাই, প্রকৃত সংসারী হও, জগজ্জন জননীয় যে সংসারী। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ধন্যবাদ আপনাকে এই ভিডিওটি দেখার জন্য। আমাদের সঙ্গে থাকুন, আমাদের জয়গুরু এডুকেশনাল চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করুন, বেল আইকনকে অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। জয়গুরু, জয় মা, সবার মঙ্গল হোক। জয়গুরু, জয়গুরু।